আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফ্রি কল করতে পারেন, মোটামুটি একটা ভালো কোয়ালিটিতে আপনারা কথা বলতে পারবেন এবং আপনার নাম্বার হাইড রেখে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডি টিপস প্রো। বিডি টিপস প্রোর পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি, আমি স্বপন রায়। আশা করি সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওর টপিক আপনারা জেনে গেছেন। তবে ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত বিডি টিপস প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি ইনেবল করে দিন, যাতে আমরা আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। তো আজকের এই ভিডিওর যে ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দেখাবো, এই ওয়েবসাইটে আপনি কথা বলতে পারবেন একদম ফ্রি। প্রথম রেজিস্ট্রেশন করলেও আপনি কয়েকটা মিনিট ফ্রিতে কথা বলতে পারবেন, 12 মিনিটের মতো, এবং আদার্স যে ওয়েগুলো আছে কীভাবে আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন এখান থেকে, সে বিষয়টাও আমি আপনাদেরকে দেখাই দেব। সো প্রথমে আপনার ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজারে চলে গিয়ে সার্চ করবেন ZA Drama। তো জেটে ড্রামা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই সাইটগুলো চলে আসবে। প্রথমত দেখুন যে এখানে একটা সাইট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের যেতে হবে জেটে ড্রামা.কম-এ। দেখুন নিচে, সরি, প্রথমে যে সাইটটা আছে এখানে ক্লিক করে দেবেন। তো এইটা হচ্ছে সাইটটার মূল ইন্টারফেস। এখানে এসে আপনারা প্রথমত কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা। এখানে আপনি যদি রেজিস্ট্রেশন করেন এখান থেকে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত আমাদের যে লিঙ্ক, মানে যে অপশনটাতে ক্লিক করতে হবে সেটা হচ্ছে এইটা, থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে আমরা রেজিস্ট্রেশন মেনু দেখতে পারবো বা সাইন আপ মেনু দেখতে পারবো। সাইন আপ রেজিস্ট্রেশন মূলত একই জিনিস। তো দেখুন সাইন আপ দেখতে পাচ্ছেন, প্রথমত আমাদেরকে এই সাইন আপে ক্লিক করতে হবে। তো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড আবারও এটা দেওয়ার মাধ্যমে, একটা ক্যাপসা পূরণ করার মাধ্যমে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তবে এখানে আপনি অরিজিনাল একটা ইমেল অ্যাড্রেস দেবেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনি অ্যাক্সেস করতে পারেন, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসে মেইল আসলে আপনি সেই মেইলটা পড়তে পারেন। তো আমি মেইল অ্যাড্রেসগুলো দিয়ে নিচ্ছি, যেহেতু ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে তাই আমি বারবার বলতেছি এখানে একটা রিয়েল ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন। ইউজার নেম, পাসওয়ার্ড, দেন ক্যাপচা ফিল আপ শেষে এখানে দেখুন একটা ফাঁকা ঘর আছে, এটাতে টিকমার্ক করে দেবেন অ্যান্ড রেজিস্টার যে লেখাটা আছে রেজিস্টার লেখায় ক্লিক করবেন। তো রেজিস্টার লেখায় ক্লিক করার পর দেখুন, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, এ কনফার্মেশন ইমেল ওয়াজ সেন্ড টু, আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে প্লিজ ওপেন দ্য ইমেল অ্যান্ড ক্লিক অন দ্য লিঙ্ক টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন। তো এখন আমরা চলে যাবো আমাদের জিমেলে। জিমেলে গিয়ে দেখবো যে একটা কোড আছে, সেই কোডটা এনে এখানে বসালেও হবে বা সেখানে একটা লিঙ্ক পাঠাই দিছে, সেই লিঙ্কটা আমরা যদি লিঙ্কে ক্লিক করি সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের মেইল অ্যাড্রেসে। তো এখানে আসার পর দেখতে পারবেন এরকম একটা মানে মেল চলে এসেছে আপনার কাছে, এখান থেকে কনফার্মেশন কোডটা যদি এখান থেকে কপি করে নেন সেটাও হবে। তো লিঙ্কের নিচে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু হয়ে যাবে। তো আমি আপাতত আমার কনফার্মেশন যে কোডটা আছে সেটা কপি করে নিচ্ছি এবং এখানে এসে পেস্ট করে দেবো, তারপরে কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। তো কনফার্ম ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স যদি আমরা দেখতে চাই তাহলে দেখুন এখানে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স মোটামুটি এখন জিরো হয়ে আছে। তো অ্যাকাউন্ট ব্যালেন্স নেওয়ার একটা কৌশল আছে এখান থেকে, সেটা হচ্ছে যে এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিতে হবে। তো ফোন নাম্বার অ্যাড করার ফলে আপনি 0.5 সেন্ট পাবেন, অর্থাৎ $0.50 পাবেন, $1 যে অর্ধেক আর কি। তো এইটা পাওয়ার পর এইটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এবং এরপরে আমি একটু পরে দেখাবো যে এটা কীভাবে আপনি আনলিমিটেড কথা বলবেন। তো এখানে আপনার নাম্বারটা অ্যাড করার জন্য প্রথমে এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে নেবেন। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে নিচ্ছি, ওকে। তো ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেখুন ভেরিফাই ইউর নাম্বার চলে আসছে, ভেরিফাই ইউর নাম্বারে ক্লিক করে দেবেন, এখান থেকে সেন্ড SMS-এ ক্লিক করে দেবেন। দেন আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে এবং সেই ভেরিফিকেশন কোডটা আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো এখন আমরা চেক করবো আমাদের মেসেজ অপশন। তো দেখুন জেটে ড্রামা থেকে আমাদের একটা কোড দেওয়া হয়েছে, এই কোডটা কপি করে নেবো আমরা। তো কোডটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো আবারও ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে গিয়ে এখানে কোডটা আমরা পেস্ট করে দেবো, দেন কনফার্ম করব। তো কনফার্ম করার পর নাম্বার ইজ ভেরিফাইড, বোনাস ওয়াজ অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টে আমাদের বোনাসটা অ্যাড হয়ে গিয়েছে, জাস্ট একটা রিফ্রেশ করা দরকার, রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করার পর দেখুন এখানে আমাদের ব্যালেন্সটা 0.5 হয়ে গিয়েছে। তো 0.5 অর্থাৎ $0.50। তো 0.5 দিয়ে আমরা কতক্ষণ কথা বলতে পারবো এখন সেটা দেখার পালা। তো আরেকটা জিনিস, এখান থেকে আপনার ভার্চুয়াল ফোন নাম্বারও নিতে পারবেন। ভার্চুয়াল ফোন নাম্বার নেওয়ার জন্য এখানে দেখুন যে ভার্চুয়াল ফোন নাম্বার লেখা আছে, এই ভার্চুয়াল ফোন নাম্বারে আসার পর অর্ডার যে লেখাটা আছে অর্ডারে ক্লিক করতে হবে।
তো চলুন দেখে আসি কিভাবে একটা ভার্চুয়াল নাম্বার নিতে হয়। PBX যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাও আপনি এখান থেকে নিতে পারবেন। তো এখানে ভার্চুয়াল নাম্বার নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে, সেটা এখানে স্পষ্টভাবে দেখাই দিয়েছে যে রাশিয়ার ফোন নাম্বার নেওয়ার জন্য আপনাকে মান্থলি $3 করে দিতে হবে, তারপর ইউনাইটেড কিংডমে নেওয়ার জন্য $2 করে দিতে হবে, তারপর ইউনাইটেড স্টেট নেওয়ার জন্য আপনাকে $2 করে নিতে হবে, ইউকেনিয়ার নাম্বার নেওয়ার জন্য আপনাকে $2 করে পার মান্থ খরচ করতে হবে, অর্থাৎ এদেরকে পে করতে হবে। তো আমরা যেহেতু এখানে ফ্রিতে কথা বলতে আসছি, তাই আমরা ফ্রিতে কীভাবে কথা বলবো সেটা দেখবো এখন। তো ফ্রিতে কথা বলার জন্য অ্যাট ফার্স্ট আপনার ডায়াল প্যাড খুঁজে পাওয়া দরকার। তো ডায়াল প্যাড কীভাবে খুঁজে পাবেন সেটা এখন দেখুন, এই যে এখানে একটা 3-ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর উপরে দেখুন সার্ভিস লেখা আছে, আমি মার্ক করে দেখাই দিচ্ছি আমাদেরকে আপনাদেরকে, এই যে সার্ভিস লেখা, এই সার্ভিস লেখায় ক্লিক করতে হবে। সার্ভিস লেখায় ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনি অপশন দেখতে পারবেন, কারণ এই সাইটের অনেকগুলো ফিচার্স আছে। এই ফিচারগুলো আমি পরবর্তীতে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে আলোচনা করব, আর যদি আপনারা এই বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ওয়েব ফোন নামক যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো, জাস্ট আমরা কথা বলার জন্য আর কি। তো ওয়েব ফোনে ক্লিক করার পর একটা পেজ লোডিং হবে, একটা পেজ লোডিং হওয়ার পর এখানে দেখুন একটা ডায়াল প্যাড চলে আসবে, জাস্ট ওয়েট। ওকে, ডায়াল প্যাডটা চলে আসছে। এখন আমরা এখান থেকে যে নাম্বারে ফোন দেব সেই নাম্বারটা এখানে তুলে তাকে ফোন দেব। আমি এমনিতে একটা নাম্বার তুলে নিচ্ছি, যেহেতু আমার কাছাকাছি কোনো ফোন নেই তাই আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না সরাসরি যে এখানে কল কীভাবে যায় কীভাবে যায় না। তো আপনারা এখানে ট্রাই করলেই বুঝে যাবেন, তো এটা খুবই ইজি ব্যাপার। তো নাম্বারটা তোলার পর এখানে দেখুন, সরি, এই যে কলিং যে বাটনটা আছে এই কলিং বাটনে ক্লিক করলে আপনার কল চলে যাবে। এছাড়াও আপনি যদি চান আপনার কন্ট্যাক্টের নাম্বারগুলো আপনি কন্ট্যাক্টের নাম্বারে ফোন করবেন, অর্থাৎ আপনি নাম্বার ম্যানুয়ালি তুলবেন না, তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কন্ট্যাক্ট লিস্টটা ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি ফোন করতে পারবেন। আরেকটা জিনিস এখানে দেখে নিন, এখানে 0.04 পার মিনিট একটা কথা লেখা আছে। তো এটার অর্থ হচ্ছে যে আপনি প্রত্যেক মিনিটে কথা বলার জন্য $0.04 চার্জ হবে, যেখানে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি পেয়েছেন 0.5, অর্থাৎ 4×48 প্রায় 12 মিনিটের উপরে, 12.5 মিনিটের মতো আপনি এখান থেকে কথা বলতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গেছেন যে কীভাবে এখান থেকে কথা বলতে হবে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করে রাখি, সেটা হচ্ছে যে এই কলটা করার পর আপনার অরিজিনাল নাম্বার শো করবে না, তো আপনার কাছে একটা টেলিটক নাম্বার শো করবে লাইক দিস। আমি নাম্বারটা দেখাচ্ছি আপনাদেরকে, তো দেখুন উপরে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, টেলিটক নাম্বার। তো এরকম টাইপের এগুলো নাম্বার যাকে ফোন দেবেন তার ফোনে শো করবে। সো আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে এই কাজটা আপনারা কোনো ধরনের বাজে কাজে ব্যবহার করবেন না, কারোর সঙ্গে কোনো ধরনের চিট করার জন্য এই কাজগুলো করবেন না, অবশ্যই আপনার কথা বলার জন্য বা ভালো কাজের জন্যই এইটাকে ব্যবহার করবেন। তো আপনারা যদি কোনো ধরনের বাজে কাজে এটাকে ব্যবহার করেন কোনোভাবে ইউবিডি টিপস প্রো বা আমি দায়ী থাকবো না। সো আরেকটা বিষয়, এখান থেকে আনলিমিটেড কথা বলার জন্য আপনাকে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে হবে এবং ফোন নাম্বার অ্যাড করতে হবে। প্রত্যেকটা ফোন নাম্বার অ্যাড করার জন্য বা প্রত্যেকটা নতুন অ্যাকাউন্টের জন্য আপনি এখান থেকে 12 মিনিট করে কথা বলতে পারবেন। তো এছাড়াও আরও একটা সিস্টেম আছে যেখান থেকে আপনারা আনলিমিটেড কথা বলতে পারেন। তো আপনারা যদি চান যে সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনার ইন্টারেস্টটা জানিয়ে দেবেন। সো নো মোর টুডে, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো আরও ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।